যে আগুন জ্বালিয়ে দিয়েছে মানুষের পেটে, যে আগুন জ্বালিয়ে দিয়েছে শিক্ষিত তরুণ তরুণীদের জীবনে, সেটা আর যাই হোক ওই গর্জন দিয়ে মেটানো যাবে না। তৃণমূল এখন একটা অপ্রাসঙ্গিক রাজনৈতিক শক্তি। লোকসভা নির্বাচন স্থায়ী সরকার দেবেন নির্বাচন, স্থিতিশীল অর্থনীতির নির্বাচন, সারা ভারতবর্ষের মানুষকে একটা সার্বিক আর্থসামাজিক উত্তরণের পথে নিয়ে যাবে নির্বাচন। এই নির্বাচনে একমাত্র যিনি প্রাসঙ্গিক তিনি নরেন্দ্র দামোদর দাস মোদী, আর শাহজাহান কোনো সুপারম্যান নয়। শাহজাহানরা বিভিন্ন নামে ভিন্ন বেশে সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে আছে। শাহজাহান একটা কনসেপ্ট, একটা ভাবনা। শাহজাহান তৃণমূল কংগ্রেসের একটা এজেন্ডা। শাহজাহান আলাদা করে কিছু করেনি, তৃণমূলের যে কর্মসূচি সেটাই স্বচ্ছতার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে, সততার সঙ্গে সন্দেশখালিতে প্রতিষ্ঠা করবার চেষ্টা করছিল। নরেন্দ্র দামোদর দাস মোদী, পশ্চিমবঙ্গে বিজেপির প্রাপ্ত আসনের সংখ্যা 24 পর থেকে গোনা শুরু হবে। কে কোথায় হাঁটছে আমার জানা নেই, তবে যে রাস্তা দিয়ে হাঁটছে গেছে কার জন্য, ওকে এখন ফেলে দিয়েছে মানুষ। আর এই অভিযোগের কোনো বাস্তবতা নেই, ক্যাগ রিপোর্টে সেটা প্রতিফলিত। হিসাব দাও টাকা নাও, এটাই কেন্দ্রীয় সরকারের অবস্থান। ওই জনগর্জনে কোনো বর্ষণ হবে না, ওই জনগর্জনের বর্ষণে বকটুই, সন্দেশখালি কিংবা দক্ষিণ চব্বিশ পরগনার আগুন নিভবে না। যে আগুন পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণের বুকে তৃণমূল কংগ্রেস লাগিয়ে দিয়েছে, যে আগুন জ্বালিয়ে দিয়েছে মানুষের পেটে, যে আগুন জ্বালিয়ে দিয়েছে শিক্ষিত তরুণ তরুণীদের জীবনে, সেটা আর যাই হোক ওই গর্জন দিয়ে মেটানো যাবে না। তৃণমূল এখন একটা অপ্রাসঙ্গিক রাজনৈতিক শক্তি। লোকসভা নির্বাচনে কোথায় থাকবে আমার জানা নেই, সেটা মানুষ জানে। তবে সরকারটা 2026 সাল পর্যন্ত থাকবে না, 2025 সালে পশ্চিমবঙ্গের মানুষ নতুন সরকার পেয়ে যাবে। শাহজাহানকে বাঁচাতে মরিয়া শাসক দল কেন? শাহজাহানকে বাঁচাতে মরিয়া শাসক দল বারবার তাকে লোকান। শাহজাহান তো একা নয়, আমরা তো আবার বলছি শাহজাহান একটা এজেন্ডা। শাহজাহান যে সাম্রাজ্য বিস্তার করেছিল সেটা তৃণমূল কংগ্রেসের অনুমোদনে করেছিল, অনুপ্রেরণায় করেছিল। শাহজাহানের যে কয়লার ব্যবসা, যেটা বসিরহাটের স্থানীয় ভাষায় ডিস্কো কয়লা বলে, সেই ডিস্কো কয়লার যে চেন একদম সুদূর আসানসোল থেকে বসিরহাট পর্যন্ত, সন্দেশখালী পর্যন্ত এত প্রবল ইট ভাটা, সেখানে যোগাযোগ আছে শাহজাহানের সঙ্গে। কলকাতায় বহু মাছ ব্যবসায়ী যোগ আছে, কারণ প্রত্যেকে যারা বাগদা এক্সপোর্ট করেন তাদের কিনতে বাধ্য তারা শাহজাহানের কাছ থেকে। শাহজাহানের শুধুমাত্র সন্দেশখালি কিংবা বসিরহাট সাব ডিভিশনের বড় বাজার, মাছের বাজার কন্ট্রোল করতো তা নয়, শাহজাহান ক্যানিংয়ের খুচরো ব্যবসায়ের উপরেও নিজের আধিপত্য বিস্তার করেছিল, এবং যেখানে যত প্রডিউসার আছে মাছের ভিড়ির তারা বিক্রি করতে বাধ্য ছিল শাহজাহানের কাছে। ওখানকার স্থানীয় যারা কন্ট্রাক্টর তারা সমস্ত শাহজাহানের ভাটা থেকে নিয়ে ব্যস্ত রাখতো। তাহলে এটা তো কোনো একজন ব্যক্তির পক্ষে সম্ভব হয়নি, তৃণমূল কংগ্রেসের একটা বহু মানুষের সঙ্গে যুক্ত। শাহজাহানের প্রকৃত তথ্য সামনে এলে আজকে অনেক রুই কাতলাও জালে চলে আসবে, সেই জন্যই শাহজাহানকে বাঁচাতে এত চেষ্টা করছে। কেন্দ্রীয় এজেন্সি কি শাহজাহানের মুখ থেকে কিছু শাসক দলের কথা বার করতে পারবে? কেন্দ্রীয় এজেন্সি শাসক দলের কথা কি কিছু বার করতে পারবে শাহজাহানের মুখ থেকে? এ তো আমার জানা নেই, আমি তো কেন্দ্রীয় এজেন্সির কেউ নই। তবে শাহজাহানের দিন শেষ, গল্প শেষ। এবারে বসিরহাট লোকসভায় শাহজাহান থাকছেন, সেখানে কি শাসক দলের কোনো প্রভাব পড়বে সেক্ষেত্রে? শাহজাহানের জন্য নির্বাচনের খুব একটা ফলের এদিক ওদিক হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। তবে যেখানে ঘটনা ঘটেছে শাহজাহানের খাস তার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বুথে কোনো এজেন্ট দিতে পারবে না।